হ্যালো সবাইকে, ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা একটি কমন প্রশ্ন বরাবরই আমার কাছে করে থাকেন যে ভাই, ইতালিতে আসতে চাচ্ছি, কোন ভিসায় আসলে আমাদের জন্য ভালো হবে? এখন দেখেন, ইতালিতে আসার জন্য কাজের দুইটা ভিসা আছে, একটি হচ্ছে সিজনাল, একটি হচ্ছে নন সিজনাল। এখন সিজনাল ভিসাটা কি? সিজনালটা ভিসা হচ্ছে যে একটি সিজনের জন্য আপনি ইতালিতে আসবেন, নিয়ম অনুসারে আপনি একটা সিজন পার করার পরে আপনি বাংলাদেশে চলে যাবেন। আর একটি হচ্ছে নন সিজনাল, যেটা হচ্ছে কোনো লিমিটেশন নাই, আপনি ইতালিতে আসবেন, কাজ করবেন, যতদিন মন চায় আপনি এদেশে থাকবেন, অবভিয়াসলি কাজের পারপাসে। তো এই দুইটা ক্যাটাগরিতে কাজের ভিসা ইতালিতে লোকজন এসে থাকে। এখন যদি বলা হয় যে আপনি যদি সিজনাল ভিসায় আসেন, সেটা আপনার জন্য একটু ঝামেলাপূর্ণ হবে, কারণ এই ভিসায় এসে কাজ কনভার্ট করাটা অনেক কঠিন হয়ে যায় সেই বছরই। আর নর্মালি দেখা যাচ্ছে যে আপনি যদি স্পন্সর ভিসায় আসেন বা নন সিজনাল ভিসায় আসেন, সেই ক্ষেত্রে আপনার ডকুমেন্টটা একটাবার হয়ে গেলে আপনি আপনার মতন কাজ চেঞ্জ করতে পারবেন, যে কোনো সেক্টরে আপনি কাজ করতে পারবেন, কোনো বাধা আপনার থাকবে না। আপনি চাইলে যে কোনো মুহূর্তে বাংলাদেশে যাইতে পারবেন, ভ্যাকেশন কাটায় আবার এই দেশে আসতে পারবেন, চাইলে ব্যবসা বাণিজ্য করতে পারবেন, সব কিছু আপনি করতে পারবেন অ্যাজ এ সিটিজেন হিসাবে, যেটা শুধুমাত্র নন সিজনাল বা স্পন্সর ভিসায় আসলে আপনি করতে পারবেন। দেখেন, ইতালিতে যেই কথাই বলুক, বাস্তবতা খুবই কঠিন। হয়তোবা অনেকেই কথাগুলো আপনাকে বলবে না, বাট বাস্তবতা অনেক কঠিন। আপনি সিজনাল ভিসায় আসলে, বর্তমান সময়ে সিজনাল ভিসায় আসলে যে বাজেটটা তারা নিচ্ছে, মানে যেই লোকের মাধ্যমে আসবেন বা ইতালিতে যেই মালিক আপনাকে কাজ দিবে, এই প্রেক্ষাপটে অনেকগুলো টাকা আপনাকে খরচ করতে হবে। মোটামুটি 10 থেকে 12 হাজার ইউরো পর্যন্ত এই বছর তারা ডিমান্ড করতেছে, 10 থেকে 12 হাজার। আমি 10 হাজারই ধরলাম, যদি একটা সিজনাল ভিসায় 10 হাজার ইউরো হয় বর্তমানে টাকার যে রেট, 128 টাকা, 130 আপনি ধরেন, 130 করে হলেও 10 হাজারে প্রায় 13 লক্ষ টাকা শুধুমাত্র নলস্থা বাবদ আপনাকে দিতে হবে। স্পন্সর এটার মোটামুটি দ্বিগুণ, প্রায় 18-20 হাজার ইউরো আপনার কাছ থেকে তারা ডিমান্ড করবে। তো 20 হাজার ইউরো যদি হয়, তাহলে আপনি দেখেন যে প্রায় অনেক টাকা, অনেক টাকা, মানে কি বলবো, আসলে এত টাকা তো লাগে না, কিন্তু এটা হচ্ছে তাদের একটা ডিমান্ড যে এই পরিমাণ টাকা আপনারা স্পন্সর ভিসায় দিবেন। তো স্পন্সর ভিসায় যদি আপনারা মোটামুটি 18-20 হাজার ইউরো দেন, অনেক লক্ষ টাকা ভাই, অনেক লক্ষ টাকা। ইভেন সবচেয়ে খারাপ যে দিকটা, আপনি এগ্রিকালচার ভিসায় আসুন আর আপনি স্পন্সর ভিসাতেই আসেন না কেন, আপনাকে কিন্তু কেউ কাজ দিবে না। তারা হয়তো বা বলবে যে ঠিক আছে, ওইখানে গেলে একটা কাজ পাইলে তুমি লাখ টাকা বেতন পাইবা, এটা সত্য, কিন্তু আপনাকে কাজটা দিবে কে? যেই লোকের মাধ্যমে আসবেন সেই লোকও দিবে না, যেই মালিকে আপনাকে আনবে সেও কিন্তু আপনাকে কাজে নিবে না। নিবে না কেন জানেন? বা কারো যদি একটা মুরগি থাকে বা একটা হাঁস থাকে, যেই হাঁসটা বা যেই মুরগিটা ডিম দিচ্ছে প্রতিদিন, কোনো মালিক চাবে না তার মুরগিটাকে বা তার ডিম, তার হাঁসটাকে সে জবাই করে খায়ে ফেলবে, কারণ এটা প্রতি বছর বছর সে লোক আনতে পারতেছে, প্রতি বছর বছর তার অনেক টাকা ইনকাম হচ্ছে। সে কি চাবে তার হাঁসটাকে, তার মুরগিটাকে জবাই করতে? না, কারণ ইতালির সরকার একটা জিনিস দেখতেছে যে এইখানে একটা কাজের লোক আছে, সেই লোকটাকে বললো যে ঠিক আছে তুমি একটা লোক আনো, বা সে অ্যাপ্লাই করলো, সরকার তাকে অনুমতি দিল, সে লোক আনলো, লোকটাকে যদি কাজে না নেয় পরবর্তীতে দেখা যাবে যে সামনে বছর সে আবার আবেদন করতেছে, আবার একটা লোকটাকে, আবার একটা শ্রমিককে সে ইতালিতে বৈধভাবে আনতে পারতেছে, মাঝখান থেকে সে অনেকগুলো টাকা ইনকাম করতেছে, তার কাজও দেওয়া লাগতেছে না, আবার নতুন করে সরকার যখন সুযোগ দেবে সামনে বছর, সে আবার এখান থেকে লোক আনবে, ব্যবসা করবে। তো এইটা হচ্ছে সবচাইতে কঠিন এবং বাস্তবতা, যে আপনি প্রায় 12-14-15 লাখ টাকা আপনি এগ্রিকালচার ভিসা বা সিজনাল ভিসায় আসতেছেন, 22-24 লাখ টাকা বা 20 লাখ টাকা খরচ করে আপনি স্পন্সর ভিসায় আসতেছেন, বাট আপনাকে কেউ কাজ দিতেছে না। তো এই জিনিসগুলো মাথায় রেখে ইতালিতে আসবেন, কারণ ইতালিতে আসতে গেলে আপনাকে এই রকম মানে চুক্তিপত্রে গিয়ে আপনাকে ইতালিতে আসতে হবে, কারণ যেই সিন্ডিকেট এই সব কাগজগুলো বের করে তারা ভাই অনেক বড়, এবং এর বাইরে শতকরা 10% লোকও আমার ধারণা
যে তারা এসে কাজ পাবে না, এটা আমার পার্সোনাল মতামত, কোনো পরিসংখ্যান আমি বলতেছি না, আমার পার্সোনাল মতামত। এখন যদি ইতালিতে আপনাদের পরিচিত লোকজন থাকে, তাদের ভরসায় আসলে বিষয়টা অন্যরকম, হয়তো বা মানবতার খাতিরে, আত্মীয় স্বজনের খাতিরে, বিভিন্ন খাতিরে আপনাকে হয়তো একটা কাজ দিবে, কিন্তু তাদের মাধ্যমে যদি আপনি আসেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনো কাজ পাবেন না। তারা মিঠা মিঠা অনেক কথাই আপনাকে বলবে, ইতালিতে গেলে আপনাকে কাজ দিবে, ইতালিতে গেলে আপনাকে এইটা করে দেবে, ওইটা করে দেবে, কিন্তু আসার পরে তাদের বাস্তব রূপ আপনারা দেখতে পারবেন। এর জন্য বলি, ইতালিতে আসতে গেলে যদি স্পন্সর ভিসায় আসতে পারেন সেটা বেটার, কারণ একটাবার তারা কাগজ করে দেবে। স্পন্সর ভিসায় আসলে তাদের দায়িত্ব থাকবে কাগজ করে দেওয়া, তা কাগজ করে দিবে, দেন আপনার কাজ আপনি ইজিলি খুঁজেও নিতে পারবেন, কারণ ইতালিতে বর্তমানে অনেক কাজ আছে। বাট এগ্রিকালচার ভিসায় আসলে সেটা কিছুটা কঠিন, কারণ ডকুমেন্ট থাকবে না, সেই ক্ষেত্রে কাজ পাওয়াটা পাবেন কিন্তু মজুরিটা ঠিক মতন পাবেন না। যেখানে বেতন 1,00,000 টাকা সেইখানে আপনাকে 90,000 টাকা দিবে, 80,000 টাকা দিবে, একটু ঠকাবে, বাট কাজ পাবেন, তবে ডকুমেন্ট থাকবে না এগ্রিকালচার বা সিজনাল ভিসায়। তো এই ছিল ছোট্ট একটি ভিডিও। আপনারা যারা ইতালিতে আসবেন সবার জন্য শুভকামনা। আর্থিকভাবে লেনদেন করার আগে সবাই জেনে বুঝে লেনদেন করবেন, যাতে প্রতারিত না হন। অনেক মানুষ আছে যে কাগজ বের করতে পারবে না, তবুও 5টা মানুষের কাছ থেকে কাগজের টাকা নিবে, এগুলো মেরে টেরে খাবে, বলবে জমা দিছি, ফেক কাগজ টাগজ দিবে, অনেক নাটক করবে, যেগুলো আমরা বিগত দিনেও দেখেছি। এজন্যই বলি যে আপনারা সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, এবং টাকা পয়সার লেনদেনের আগে কথাবার্তা বলে বিচার বিশ্লেষণ করে আপনারা কাগজ জমা দিবেন, এবং চেষ্টা করবেন যাতে মানুষটা আপনাকে কাজ দেয়। যদি কাজ দেয় তাহলেই আমার মতে আপনাদের কাগজগুলো জমা দেওয়াটা উচিত হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।